দালালদের খপ্পরে পড়ে ইতালি পাড়ি জমানোর সময় জন্ম তারিখ পরিবর্তন করে বয়স কমিয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির সরকারের সহায়তা পেতে তারা প্রকৃত বয়সের চেয়ে অনেক কম বয়স দিয়ে থাকে পুলিশের কাছে। এতে করে বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী পাসপোর্ট পাচ্ছেন না তারা। দীর্ঘদিন ধরে বয়স কম দেখিয়ে পাসপোর্ট প্রদানের দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার এক ভুক্তভোগী রোম দূতাবাসে গিয়ে পাসপোর্ট না পেয়ে প্রধান ফটকে ভাঙচুর চালায় এবং ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। প্রবাসী বাংলাদেশিরা রোম দূতাবাসে এই হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অবৈধ অভিবাসীদের পাসপোর্ট প্রদানের দাবি জানিয়েছেন। এমবাসিতে গিয়ে যদি কেউ বা কারা যদি মনে করেন ভাঙচুর করে, সেটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। আন্দোলনকারীরা যেমন যৌক্তিকভাবে তাদের আন্দোলন করতেছে যে তাদের এই সমস্যাটা অনেক দিনের সমস্যা, এটা আসলে সমাধান হওয়া একান্ত দরকার। 4-5 হাজার ছেলে পেলে আসছে এখানে, তাদের কোনো এনআইডি কার্ড নেই, তারা কিভাবে পাসপোর্ট সংশোধন সমাধান করবে? তাই বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন, আমাদের যেন এনআইডি কার্ডের ব্যবস্থা করে আমাদের পাসপোর্টের সমাধান করে দেয়। এ বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। সময় সংবাদ, ইতালি।